আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা রাখছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, বিগ একটি অ্যাডপ নিয়ে চলে আসলাম, যেখান থেকে আমাদেরকে টোটাল $1 রিওয়ার্ড পাবো, 100% রিওয়ার্ডটা পেয়ে যাবো আমরা। আজকে যে অ্যাডপটা শেয়ার করতেছে, মজার বিষয় হতেছে, এটা কিন্তু ZB এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু টোকেনটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টাকাটি আমরা পকেটে নিয়ে আসতে পারবো। তো সেই অপরচুনিটি রয়েছে, তো বিগ একটি অ্যাডপ, তো ডোন্ট মিস। এখান থেকে কিন্তু সীমিত সময়ের একটি অ্যাডপ, মাত্র 10,000 মেম্বারদের জন্য, তার ভিতরে প্রায় 3-4,000 মেম্বার অলরেডি পার্টিসিপেট করা হয়ে গেছে। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনি জয়েন করার চেষ্টা করবেন। যদি আপনি ভিডিওটি এন্ড হয়ে যায়, মানে অফারটি এন্ড হয়ে যায়, তো তাহলে আপনি জয়েন করলেও কিন্তু পাবেন না। তো তাই খুব শীঘ্রই অফারটিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনাকে জয়েন করার জন্য যা করতে হবে, তো ভিডিওটি A to Z দেখলে আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, আমরা জানি যে ওয়ালেটে অ্যাডপ কখনো স্ক্যাম করে না বা ফেক হয় না বা মানে পেমেন্ট না দিয়ে চলে যাবে এরকম কোনো কিছু হয় না। তো আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে, আমি মানে যতদিন ধরে মানে এই অ্যাডপের পিছনে মানে আমি কাজ করতেছি, তো ততদিনে আমি যতগুলো ওয়ালেটে অ্যাডপে জয়েন করছি, ইনশাল্লাহ প্রত্যেকটা থেকে পেয়ে গেছি, এবং শুধু একটাই অ্যাডপ মানে ওয়ালেটে অ্যাডপ মিস গেছে, ওকে, অর্থাৎ স্ক্যাম করছে। তো মানে 99% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাও মানে পেমেন্ট করবে 100%, ওকে। তো 99% গ্যারান্টি দিলাম এটা থেকেও পেমেন্ট পাবেন ইনশাল্লাহ, তো নো প্রবলেম। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতেই হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই পরবর্তী ভিডিও আপলোড হবে, তখনই আপনার ফোনের নোটিফিকেশন আমাদের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্রতিদিন অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। প্লে লিস্টের ভিতরে আপনি একটি পেমেন্ট প্রুফের প্লে লিস্ট পেয়ে যাবেন, যেখানে শুধু পেমেন্ট প্রুফের ভিডিওগুলো দেওয়া হয় প্রতিনিয়ত। তো আপনি পেমেন্ট প্রুফের প্লে লিস্টটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম এখান থেকে অ্যাডপ থেকে পেমেন্ট পাওয়া সম্ভব, ওকে। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমে অফারের লিঙ্কটি রয়েছে, অফারের লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে প্রথমে মাস্ট বি জয়েন করবেন, কারণ আপনি যদি কোনো চ্যানেলে আপডেট না ফলো করেন যে কীভাবে এই টোকেনের, যদি কখনো একটি মানে গুগল ফর্ম দেয় যে তাদের যদি কোনো সমস্যা হয় যে অ্যাড্রেস তারা মানে কোনো এক কারণে সব অ্যাড্রেস ডিলিট হয়ে গেছে, তো সেজন্য কিন্তু মাঝে মধ্যে আর কি অনেকে অ্যাডপের গুগল ফর্ম দেয়। গুগল ফর্মে আপনাকে অ্যাড্রেস সব কিছু সাবমিট করে দিতে হয়, পরবর্তীতে ওই অ্যাড্রেস তারা পেমেন্টই করে দেবে, এবং এখান থেকে আপনি প্রতিনিয়ত অ্যাডপের আপডেট সকল আপডেট পেয়ে যাবেন। কখন কোন টোকেন হিউজ পরিমাণ বিগ, এটা কিন্তু একটি মানে মাত্র 19 সেন্ট দিয়ে আমরা এই টোকেনগুলো ক্লেম করেছিলাম, 2000 টোকেন, যেটা থেকে এখন বর্তমানে $18 প্লাস রয়েছে। তো এটা থেকে কিন্তু বিগ একটি ইনকাম আমরা করতে পারলাম। তো এরকম সকল আপডেট মিস না করতে চাইলে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। তো অনেক বকবক করে ফেললাম, ওকে। তো প্রথমে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে চলে আসবেন। এই পোস্টে আসার পর যা করতে হবে, আমরা প্রথমে অ্যাকাউন্ট মানে অ্যাপসের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে জয়েন করবেন সেটা আমি ডিটেলসে বলতেছি। প্রথমে আমরা ডাউনলোড অ্যাপস, একটা অ্যাপস মাত্র 10 MB অ্যাপস, সেটা ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা আমি প্রথমে করে দেখাইতেছি। তো সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি অ্যাপস, এখান থেকে লিঙ্ক রয়েছে আর কি, তো এই লিঙ্কের ওপর ক্লিক করতে হবে। তো লিঙ্কের ওপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম ওয়েবসাইট আসবে। আসার পর এখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোড অ্যাড্রেস 1 এটাতে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আপনার যদি আইফোন থাকে তো এখান থেকে iOS-এর ওপর ক্লিক করে দিয়ে আইফোনের অ্যাপসটা ইনস্টল করে নেবেন, অথবা আপনি দ্বিতীয় লিঙ্কের ওপর ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওকে। তো গাইস, অ্যাপসটার নাম DPT টোকেন, এবং এখান থেকে আমাদেরকে তাদের অফিসিয়াল যে টোকেনটি রয়েছে মানে ডম টোকেন, সেই টোকেনটি দিবে। এটা কিন্তু অলরেডি ZB এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে। তো অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পর একটি আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে অ্যাপসটা ওপেন করে দিবেন, তারপর পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের যেহেতু আমরা নতুন, সেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হ্যাভ এ ওয়ালেট, এটাতে একটা বার ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটি অপশন চাইতে আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে আইডেন্টি নাম, অর্থাৎ আমাদের নাম দিতে হবে, যে কোনো একটি নাম, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডটি একই মানে এটাতে যে পাসওয়ার্ড দিয়েছেন তৃতীয় ঘরেও একই পাসওয়ার্ড দিবেন। এটাতে অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট যে অপশন, এই ক্রিয়েটের উপর একটা বার ক্লিক করে দিবেন, ওকে। তো ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মানে যেরকম ইন্টারফেস হবে, ব্যাক মাই মানে একটি লেখাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে বলছে যে ডন্ট মানে পরবর্তীতে আপনাকে 12 ডিজিটের একটু মানে 12 ডিজিটের ওয়ার্ড দিবে, কয়েকটি সংখ্যার। তো ওয়ার্ডগুলো আপনাকে মানে স্ক্রিনশট তুলতে পারবেন না, সেটাই আর কি নোটিশ দিয়ে দিয়েছে, এবং আপনাকে অন্য ফোন দিয়ে ছবি তুলতে হবে বা একটা একটা করে আপনার নোটপ্যাডে খাতায় বা যে কোনো জায়গায় লিখতে হবে। তো লেখা হয়ে গেলে আপনি পরবর্তী নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে ওই যে খাতা বা নোটপ্যাডে যে ইয়েগুলো লিখলেন ওটাতে আপনার দেখে দেখে আপনাকে মানে এখানে ওই ওয়ার্ডগুলো মানে আলাদা আলাদাভাবে থাকবে, আপনি যেগুলো লিখে রাখছেন
ওই লেখা অনুযায়ী আপনি ওখানে সাজায়ে নেক্সটের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ফুললি মানে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। ওকে, তো আপনি মানে একটু ঘাটাঘাটি করলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো তারপর অ্যাপসটি ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। তো এখান থেকে আপনাকে এই ডোম যে অ্যাড্রেসটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখান থেকে কালেকশন যে পয়েন্টটা রয়েছে এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটি অ্যাড্রেস দিতে আছে, এই অ্যাড্রেসটা কপি করতে হবে। তো এখান থেকে কপির ওপর ক্লিক করে দিলে এটা মূলত কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার চলে আসবেন আপনারা। আবার আসার পর এখান থেকে আমাদেরকে এখন জয়েন করতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে এখন দেখতে পারবেন যে রেজিস্টার যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু ডিটেলস যদি দেখাই, এখান থেকে রিওয়ার্ড হিসেবে $1 থাকছে এবং রেফারেল অনুযায়ী $5.50 করে থাকছে। টোটাল 10,000 মেম্বারদের জন্য ডম টোকেন। এটা কিন্তু অলরেডি ZB এক্সচেঞ্জারে লিস্টেড। এটা জুলাইয়ের 5 তারিখে এটা ইন্ড হবে এবং এখান থেকে 10 থেকে 15 তারিখের ভিতরে সকলকে পেমেন্টই করে দিবে আমাদের মাঝে। ওকে, তো এখান থেকে আমাদেরকে যা করতে হবে স্টার্ট বাটনের উপর ক্লিক করে অ্যাপসটা মানে বুটটা স্টার্ট করতে হবে। এরকম একটি ইমেজ দিবে, আপনাদের মাঝে ভিন্ন ইমেজ হতে পারে। তো এই ইমেজটি দেখে আপনি এখান থেকে ইয়া করবেন, আপনি লিখে সেন্ড করে দিবেন। দেওয়ার পর আপনাকে এরকম একটি মানে পোস্ট দিবে তারা। তারপর কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, রেডিট কমিউনিটি, মিডিয়াম এবং ফেসবুকে এগুলোতে আমাদেরকে জয়েন করতে হবে। যেমন প্রথমে টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তো একইভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে নেবেন, টুইটারে ফলো করে পিন পোস্টটি রিটুইট করে দেবেন। এখান থেকে রেডিট কমিউনিটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার রেডিটের যে মানে রেডিটে সরাসরি নিয়ে যাবে। এখান থেকে মানে জয়েন যে অপশনটি লেখা দেখতে পারবেন, জয়েনের উপর ক্লিক করে দিয়ে জয়েনটি করে নেবেন। ওকে, তো ব্যাকে চলে আসবেন। মিডিয়ামে আপনি একইভাবে ফলো করে নেবেন। আপনি এখান থেকে ওপরে দেখতে পারবেন যে ফলো একটি অপশন, এই ফলোর উপর ক্লিক করে ফলো করে দিবেন। তো ব্যাকে চলে আসবেন আপনারা আবারও। তো একইভাবে ফেসবুকে পেজে একটি লাইক দিবেন। তো ভেরি সিম্পল, এগুলো সব কিছু করার পর সাবমিট ডিটেলসের উপর একটাবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেছি অলরেডি, তো এখান থেকে আমরা ডান অপশনের উপর ক্লিক করে দিব। টুইটারে আমরা যেহেতু মানে ফলো করে পিন পোস্টটি রিটুইট করছি, এখানে আমাদেরকে চাইতেছে সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক। আমরা টুইটার প্রোফাইল লিঙ্কটি এখান থেকে দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেলে আমাদেরকে আবারও রেডিটের প্রোফাইল লিঙ্কটি চাচ্ছে, রেডিটের প্রোফাইল লিঙ্কটি দিয়ে দিব। মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক চাচ্ছে, মিডিয়ামের প্রোফাইল লিঙ্কটি এখান থেকে দিয়ে দিব। তো দেওয়া সব কিছু দেওয়া হয়ে গেলে ফেসবুকের মানে ফেসবুক প্রোফাইল লিঙ্ক চাইতেছে, প্রোফাইল লিঙ্কটি দিয়ে দিব অলরেডি। এগুলো কিন্তু আমরা সব কিছুতে জয়েন করেছি এবং সাবমিট করে দিতেছি। তো এইগুলো আমাদের মাঝে সব কিছু সাবমিট করে দেওয়ার পর এখান থেকে বলছে যে ডাউনলোড। এখান থেকে আমরা প্রথমে এটা ডাউনলোড যে অ্যাপসটা করলাম ওই অ্যাপসের অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে। ওকে, তো এটা মানে .dom অ্যাড্রেসটি দিতে বলছে। তো এখান থেকে আমরা যে অ্যাপসের অ্যাড্রেসটা দিতে বললাম এখান থেকে কপি অপশনের উপর ক্লিক করে এটা কপি করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড্রেসটা তাদেরকে পেস্ট করে সেন্ড করে দিয়ে দিব। ওকে, তো তারপর বলবে যে প্লিজ মানে এরকম একটি নোট তারা দিয়ে দিবে যে আপনার এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেবেন। কনফার্ম হয়ে যাবে। আপনি এখান থেকে যদি দেখতে পারেন এখন আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে, $1 এখান থেকে আপনি পেয়ে গেছেন। এবং এখান থেকে আপনি এই রেফার লিঙ্কটি আপনি চাইলে বন্ধুবান্ধবের মাঝে আপনি যে কারোর মাঝে শেয়ার করে ইনকাম করতে পারবেন। প্রত্যেকটা রেফারের জন্য মানে $0.50 করে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে ব্যালেন্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সব কিছু ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। তো এখানে এটার যখনই উইথড্র আপডেট আসবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো তাই টেলিগ্রাম চ্যানেলটা কেউ মিস করবেন না, এটার আপডেট অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।